এভরিওয়ান, আমি আছি এখন সাগর পার, এটা হলো মালকিয়া বিচ। আসবেন আপনারা সবাই, বিচ আসবেন, ঘুরবেন, দেখবেন, আমি আপনাদের দেখাই বিচটা। আসলে সেই একটা বিচ, মালকিয়া বিচ, যদিও ছাউন বরাবর না, বাতাসের জন্য হয়তো ছাউনে ডিস্টার্ব হবে, এখন সূর্য ডুবার সময়, সে একটা দৃশ্য, সূর্যের ডুবার সময় সবাই সাগর পার আস্তে আস্তে গোসল করতেছে। সুন্দর একটা দৃশ্য আসলে, কি আপনি যখন পূর্বাসের জীবনে একা থাকেন, ফ্যামিলি দূরে থাকে, প্রিয়জন দূরে থাকে, মন খারাপ হয়ে যায়, তখন এই সময় আপনি এই সাগর পাড়ে আসবেন, সত্যি বলছি, প্রমেস, আপনার মন ভালো হয়ে যাবে, রিয়ালি আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। সবাই বাচ্চারা ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলি ছাড়া সবাই এখানে আসবে। এটা হলো মালকিয়া বিচ, মালকিয়া সাগর পাড়। এই যে আপনারা দেখতেছেন স্পিড বোটগুলো, মূলত এই স্পিড বোটগুলো কিছু এই যে ঘোরাঘুরি করার জন্য ভাড়া দেয়, আর ওই পিছে যে বড়গুলো এদের মাছ ধরে, মাছ ধরার জন্য সাগরও প্রচুর ঢেউ। তো আমি মূলত চাই, সত্যি আমার গ্রাহক যারা আছে, আমার ফ্রেন্ড যারা আছে, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি নতুন নতুন কিছু চেষ্টা করি তুলে ধরার জন্য। যেমন এই সাগরটা এখন ডুবতে আসে, কত বড় সুন্দর দেখেন, চারিদিক লাল হয়ে আসে, সেই একটা দৃশ্য অনেক ভালো লাগে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে কি হয়, আমার ভিডিও করতে আগ্রহ থাকে, মানে মন চায় ভিডিও করি এরকম। যদি আপনারা নাই দেখেন, তো আমি ভিডিও করে সেই তৃপ্তিটা পাবো না। এই জন্য আপনারা সবসময় শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বিশেষ করে আমার পেজটার নাম সেলিম ব্লগার, ফলো দেওয়ার সাথেই থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ঘুরে আসতে পারেন, সেটা হলো সেলিম ব্লগার 5G, সেলিম ব্লগার 5G ইউটিউব চ্যানেল। আপনারা দয়া করে সবাই ঘুরে আসবেন ইউটিউব চ্যানেল থেকে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ফ্রেন্ডদের জন্য নতুন নতুন কিছু দেওয়ার জন্য, বাহারানে কোন জায়গায় কী আছে সমস্ত কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি, এবং কি বাহারানে কোনো কারণ সম্বন্ধেই হলে আমার কানে আসলে আমি ওটা দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা কী করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটন টিপ দিয়ে সাথে থাকবেন, তো আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে, ঠিক আছে? তো অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অল দ্য বেস্ট।